ট্রেন নৃশংস ঘটনার সাক্ষী থাকল শহর কলকাতা। বৃহস্পতিবার সকালে জোড়া বাগানের একটি বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে 9 বছরের এক শিশুর দেহ। অভিযোগ, যৌন নির্যাতনের পর তাকে গলা কেটে খুন করা হয়েছে। শিশুটির পরিবার সূত্রে খবর, গতকাল রাত থেকে নিখোঁজ ছিল ওই বালিকা। অনেকক্ষণ খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি পরিবারের লোকজন। তারপর এদিন সকালে জোড়া বাগানের বৈষ্ণব শেখ স্ট্রিটের একটি বাড়ি থেকে ওই বালিকার দেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে জোড়া বাগান থানার পুলিশ। পৌঁছে গিয়েছেন লালবাজারের গোয়েন্দারাও। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে বালিকাটি যৌন নির্যাতনের শিকার হয়েছে। সেই অপরাধ থাকতেই তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা জানতে শুরু করেছে তদন্ত। গতকাল রাতে নিখোঁজ হওয়ার আগে কার সঙ্গে ওই বালিকা দেখা করেছিল তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।